Viejo Loras, aquí quisimos. Rodos. Ros. Rosta de Bonacare Bolino de Homo. Tocón Ras. Rosta que vole. Jesús Ros. Aquí Ros. Tale Ros na gas gas da Ros. ভগবানের সঙ্গে ভক্তে যে ভালোবাসা যে অনুরাগ যে টান যে স্পৃহা যে ইচ্ছা যে অভিলাষ যে বিরহ ভালোবাসা উন্মাদ উচ্ছ্বাস ভগবানের সঙ্গে ভক্তে হৃদয়ের প্রেমের আদান প্রদানের দিব্য যে সুখানুভূতি আস্বাদিত হবে সেই আস্বাদিত বস্তুটি হচ্ছে রস। রস কথাটি থেকেই কিন্তু রাস উৎপত্তি। সবাই তো আর আস্বাদন করতে পারে না, তাই তো বাবা রটা কার মতো আগে বয়ের মতো ছিল নিচে বিন্দু তাই র হয়েছে। র এমন একটি শব্দ রয়ের অতি তাই না বাবা? র শব্দ যদি এখন তো গরুকে বললে আর শোনে না, কেননা আগেকার দিনে কৃষক জমি চাষ কর্ষণ যখন করত তখন গতিটা যখন বেশি হতো তখন র হতো, আর তখন থেমে যেত। তাই বলে সব গরুই কি ভালো তো অবলা জাতি, কিন্তু পশু জাতি কেউ থামছে কেউ থামছে না। কোন কোন অভ্যাসের দ্বারা কষাঘাত করে তাকে যখন বোঝানো হয়েছে র শব্দের তাৎপর্য তখন সে এই মন মতি স্থির না হলে রতিটা স্থির হয় কি করে? কোন রতি? কৃষ্ণ প্রেম রতি। ছোট্ট যখন ছিলাম মায়েরা ধরে ধরে স্কুলে পাঠাত প্রাইমারি স্কুল, সঙ্গে টাকা দিত কিছু জিনিস খাবার লোভে স্কুলে যাওয়া শুরু করে দিলাম। যেতে যেতে কোন কোন যেতে যেতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেল যে স্কুলে না গেলে আর ভালোই লাগে। টাকা না দিলেও সন্তান চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে এই যে যাওয়া যে স্পৃহা থামছে না বেড়ে যাচ্ছে এটাই হচ্ছে একটা রতি। কৃষ্ণকে ভালোবেসেছে এই ভালোবাসার তরঙ্গটা দিনে দিনে বৃদ্ধি পেয়ে যায়। কৃষ্ণকে সেবা না করে আর কখনো কোনো দিন ভালো লাগে এটাই কিন্তু রতি। রতি মতি গতি এ তিনটি যদি স্থির না হয় তাহলে ভজন হবে না। এই পৃথিবীটা কি? এই পৃথিবীটা হচ্ছে রসের খেলা। রস কোথায় আছে? পায় করতে মাটি থেকে। মাটিতে কি থাকে? মূল দিয়েই
রস কিন্তু দেবে না। তাহলে বৃক্ষের মন মাটিতে থাকে, এই যে বাবা কথা কম বলেন। এখন বৃক্ষ উল্টো না মানুষ উল্টো? মানুষ উল্টো। বৃক্ষের গোড়া মাটিতে থাকে তাহলে মানুষের গোড়া কোন জায়গায় থাকে? মাটিতে না উপরে, তাহলে মানুষ উল্টো কেন? অসত্য বৃক্ষের গোড়া উপর দিকে, বৃক্ষের ডালপালা কাটলে মরে কিন্তু মূল কাটলে, মানুষের পা কাটলে বেঁচে যাবে। অনেকে বলছে পাতা তো মাটিতে থাকে, পাই মনে হয় গোড়া। পা কাটলে মরবে, হাত কাটলে মরবে না, কিন্তু উপরেরটা যদি কেটে ফেলা হয় মারা যাবে না? তাহলে মূল কোন জায়গায় একটু ভাবুন। সেখানে আছে মন রস রসিক শিরোমণি। দেহে পাঁচটি আত্মা আছে বাবা, ভূত আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। এই যে ভূত আত্মা, জীবাত্মা, জীবাত্মাটা ব্রহ্ম।